দীঘা সমুদ্রে উঠলো বহু মূল্যবান গুড়জালি মাছ। মৎস্যজীবী ভগবান ভুয়ার জালে ধরা পড়ে 59 মন মাছ। মূলত মেঘলা আবহাওয়ার জন্য এই মাছটি পাওয়া গেছে বলে ধারণা মৎস্যজীবীদের। দেশে বিক্রি না হয়ে গুড়জালি মাছ বিদেশে রপ্তানি হয়। কিলো প্রতি মাছের দাম পাওয়া যায় 600 থেকে 700 টাকা প্রতি কিলো। দীর্ঘ লকডাউনে ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকার মৎস্যজীবীরা। জালে মূল্যবান মাছ ধরা পড়ায় কিছুটা হলেও সমস্যার সমাধান হওয়ার আশায় তারা। এক প্রকার হাসি ফুটেছে তাদের মুখে। এটা শুরু দাম কত? এটার দাম হচ্ছে 450 টাকা করে কিলো। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, টিভি নিউজ 10।